কঠোর কষ্ট করতে হবে, কঠিন যন্ত্রণা হবে, নাইলে তো এই সমাজটা সুন্দর হবে না। করোনা ভাইরাস তো আজ গেল না ভাই রে, করোনা ভাইরাস তো আজ গেল না সবাই। ও আল্লাহ তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যাই রে। দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় ইবলিস নানা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় ইবলিস নানা। ইবলিছেরই পথ ছাড়িয়া কোরআনের পথে আয়, কোরআনের পথে এলে রে বন্ধু থাকবে না তো ভয়। ও আল্লাহ তুমি কই কই রে। সত্য ও সঠিক পথের সন্ধানে একটা সঙ্গীত আমি নিজেই এটা করছিলাম করোনা ভাইরাস সম্পর্কে, কারণ আজও পর্যন্ত কিন্তু করোনা ভাইরাস যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু মিলে মিশে সুন্দর সমাজটা গড়তে না পারিলে অবস্থা যে বারোটা, অবস্থা যে বারোটা। কথা বলেন ঠিক কিনা? কঠোর কষ্ট করতে হবে, কঠিন যন্ত্রণা হবে, কঠোর কষ্ট করতে হবে, কঠিন যন্ত্রণা হবে, নাইলে তো এই সমাজটা সুন্দর হবে না। করোনা ভাইরাস তো আজ গেল না ভাই রে, করোনা ভাইরাস তো আজ গেল না সবাই, করোনা ভাইরাস তো আজ গেল না ভাই রে, করোনা ভাইরাস তো আজ গেল না। কথা বলেন ঠিক কিনা? 2020 সাল আগাগোড়া তাল বেতাল, 2020 সাল আগাগোড়া তাল বেতাল, 21 সাল আসলে আমি পাবো সান্ত্বনা, সে আশা আজও কিন্তু পূরণ হলো না। করোনা ভাইরাস তো আজ গেল না ভাই রে, করোনা ভাইরাস তো আজ গেল না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছেন কি আপনাদের? আমার ভাইয়েরা, আমরা যে কোরআন শুনতে এসেছি, আলোচনা হবে কোরআন থেকে হাদিস থেকে, আজেবাজে কেচ্ছা গাইনে হবে না, কারণ তাফসিরুল কোরআন মাহফিল। আমার ভাইরা, আমরা যে কোরআন শুনতে এসেছি, কোরআন শুনলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের 80 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন তুসমিউ ইল্লা মাইয়ুমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইন তুসমিউ ইল্লা মা ইউমিনু, যারা কোরআন শুনবে, কোরআনের উপর ঈমান এনেছে বলে কোরআন শুনতে এসেছে, আর যারা কোরআন শুনবে, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওরা সবাই হলো ঈমানদার, ফাহুম মুসলিমুন, ওরা সবাই হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন বলা হয়, ফাসতামিউ ওয়ানসিতু আমরা সিগাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোরআন বলা হয়, যারা কোরআন শুনবে, ফাসতামিউ ওয়ানসিতু, চুপচাপ মনোযোগ সহকারে যারা কোরআন শুনবে, আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করবে, লাআল্লাকুম তুরহামুন। আমরা বলছি, আল্লাহ কি রহমত নাজিল করবা? আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ এই মুহূর্তে আসমান থেকে ফেরেশতা নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের চতুর্থটি ফেরেশতা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আর ইউ প্রিপেয়ার্ড, তোমরা কি রেডি? ফেরেশতারা বলতেছে, উই আর অলওয়েজ টাইম জাস্ট প্রিপেয়ার্ড ওয়াজ অনলি ফর ইউ এন্ড ইউর ডিসিশন তানতাজিরু মা তুমারু বি। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত অপেক্ষায় আছি, আপনি অনুমতি দেন কি করতে হবে, এই মুহূর্তে আমরা রেডি আছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলাম। ফাউলাইকা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাউলাইকা আসমা ইশারা, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বলতেছেন, ওই মহিলা প্যান্ডেলে যারা আছে, পুরুষ প্যান্ডেলে যারা আছে, আমি এই মুহূর্তে তাদের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করলাম। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের খারাপ লাগছে নাকি? কষ্ট হচ্ছে?
শ্রোতাদের আওয়াজ যদি একটু উচ্চ স্বরে না হয় তাহলে বক্তার আলোচনা কিন্তু হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের সাতক্ষীরা জেলা থেকে এক বক্তা ওয়াজ করতে গেছে উত্তরবঙ্গে। কোথায় গেছে? উত্তরবঙ্গে ওয়াজ করতে গেছে। এখন এই বক্তাকে উঠানো হয়েছে রাত 12টার পরে। এখন রাত 12টার পরে যখন বক্তা উঠানো হয়েছে, বক্তা স্টেজে উঠে দেখে সর্বনাশ, অর্ধেকের মতো মানুষ ঘুমাই পড়েছে, আর অর্ধেক মানুষ ঘুম ঘুম ভাব, বালিশ দিলে ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমত মুহূর্তে বক্তা কানে হাত দিয়ে সুর দিয়ে ওয়াজ করতেছে, এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক কেউ বলে না, এবং বক্তা রাগ করে তখন টেবিলি বাড়ি দিয়ে বলতেছে, প্রিয় ভাইরা আমার, আপনারা শোনেন, হয় আপনারা সোয়া কয়টারে উঠায় দেন, না আপনারা সবাই শুয়ে পড়েন, আমি জানাজা পড়াই থুই চলে যাই, কথা বলেন ঠিক কিনা? আসলে আমার ভাইরা, বক্তা মনের দুঃখে মনের কষ্টে বলেছে, কারণ শ্রোতাদের আওয়াজ যদি জোরে না হয় তাহলে কিন্তু বক্তার আলোচনা হয় না, কথা বলেন ঠিক কিনা? কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আমার ভাইরা, কারণ এই কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। আমরা তো মরা মানুষ না, আমরা জিন্দা মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিদেশ থেকে এক মেহমান আসছে আমাদের বাংলাদেশে, বিদেশ থেকে এক মেহমান বাংলাদেশে আসার পরে এখন ওই মেহমান এসে দেখে যে রাস্তার ধারে পিঠা বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে ভাই, কথা বলেন না কেন আপনারা? কি বিক্রি হচ্ছে? রাস্তার ধারে পিঠা বিক্রি হচ্ছে। তো এমন সময় বিদেশি মেহমান যিনি, উনি ইংরেজিতে ছাড়া কথা বলতে পারে না, এখন উনি ওই পিঠা বিক্রি অনেকক্ষণ দেখে, এবার পিঠা বিক্রি যারা করে এরা সাধারণত মূর্খ মানুষ হয়, এরা ইংরেজি কিন্তু সহজে বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এখন বিদেশি মেহমান উনি দেখে বলতেছে যে হোয়াট ইজ দিস, এই জিনিসটা কি? এখন উনি বিপদে পড়ে গেছে, পিঠা বিক্রি যিনি করতেছেন উনি বলছে যে আমি কিভাবে জবাব দেব ইংরেজিতে কথা, আর আমি তো ইংরেজিতে কথা কোনোদিন বলি নাই, দেখি আজকে বলা যায় কিনা। এখন বলতেছে যে ইট ইজ শীতল পিঠা, ইট ইজ শীতল পিঠা, একটা উত্তর যাই দিছে। দেওয়ার পর এখন কিছুক্ষণ পরে ওই বিদেশি মেহমানটা বলতেছে যে হোয়াট ইজ শীতল পিঠা, শীতল পিঠা কি? যখন বলছে যে হোয়াট ইজ শীতল পিঠা, একথা বলার পরে বেচারা আবার বিপদে পড়ে গেছে। বেচারা বলতেছে একটা উত্তর দিছে, এবার কি দেবো, যা একটা আন্দাজে মুখে যা আছে এবার উত্তরটা তো দিতেই হবে। এখন ওই পিঠা বিক্রি কারক উনি বলতেছে যে ওয়ান সাইড ফোটা ফোটা, আন্ডার সাইড পোড়া পোড়া, এটি শীতল পিঠা, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এর জন্য আমি বলি যে যেমন পরশু তেমন উত্তর। আমার ভাইরা, আপনার যতক্ষণ আমি আলোচনা করবো, আমার এটা অভ্যাস যে শ্রোতার আওয়াজ যদি না হয় তাহলে কিন্তু আলোচনা হয় না, কথা বলেন ঠিক কিনা? কি আপনারা রাজি আছেন তো সবাই? তাকবীর লিল্লাহ, তাকবীর আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক, সংসদে জালো, দিলে দিলে জালো। আমার ভাইরা, আল কোরআনের আলো আগে দিলে দিলে জ্বালাইতে হবে, আমাদের অন্তরে কিন্তু কোরআন নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন যে কথা বলতেছিলাম, আমরা মুসলমান দাবি করি কিন্তু এই মুসলমান হতে বলে পাঁচটা জিনিসের দরকার হয়, জোরে বলুন কয়টা জিনিস, আরো জোরে বলুন কয়টা, জোর হলো না, আরো জোরে। এখানে বসে আছে চেয়ারম্যান সাহেব, কোনো সমস্যা নাই, আলোচনা মন খুলে চলবে, জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের বিরোধিতাকারী যারা, এই কোরআনের যারা বিরোধিতা করবে আমার ভাইরা, তারা মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কি আমার কোরআন নাকি, কথা বলেন, আমার কোরআন? আমি আসার সময় কি বাড়ির থেকে সঙ্গে নিয়ে আইছি নাকি? কোরআন সকলের জন্য মহাগ্রন্থ আল কোরআন। আমার ভাইরা, কিছু লোক আছে, আমরা সাধারণত মুসলমান দাবি করি, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এরপরে লম্বা জামা আছে, কিন্তু মুসলমান হিসাবে কিন্তু তারা আসলে মুসলমান না, কথা বলেন ঠিক কিনা? শুধু দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, শুধু দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যায় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাবেন কোথায়, তার বিশাল লম্বা লম্বা দাড়ি, দাড়ির তো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? শুধু পাগড়ি পরে যদি মুসলমান হওয়া যায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে নিয়ে যাবেন কোথায়, তার বিশাল বড় পাকড়ি, কথা বলেন ঠিক কিনা? হিসাব করলে তাকে তো বড় জান্নাত দিতে হয়, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? শুধু টুপি পরে যদি মুসলমান হওয়া যায়, নেপালের রাজা গেরন্দর চরন্দর মরন্দরকে নিয়ে যাবেন কোথায়, তাদের মাথায় বিশাল নেপালি লম্বা লম্বা টুপি, টুপির তো অভাব নাই আমার ভাইরা। নাম রেখেছে ফজর আলী, জীবনে একদিনও ফজরের নামাজ পড়ে না, সকালে ঘুম থেকে ওঠে সকাল 9টায়, নামের সাথে কামের কোনো মিল নাই, কথা বলেন ঠিক কিনা?
গায় নাম রেখেছে আতর আলী, এমন গায় দুর্গন্ধ, ও যদি কোনো পথ দিয়ে যায় তিন দিন ধরে পথ চলাচল বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নামের সাথে কামের কোনো মিল হয় না। একটা উদাহরণ দিই, সেটা হলো কোন আমাদের সন্তান, কোন বাচ্চা যদি বিকালবেলা কাদা মাখে, মা কিন্তু রাগ করে, করে কিনা বলেন? সারাদিন কাদা মাখলে অসুবিধা নাই, কিন্তু বিকালে যদি কাদা মাখে মা রাগ করে। এখন এক সন্তান প্রাইভেট পড়তে যায়, রাস্তায় যখন যাচ্ছে যাইতে যায় ছোট একটা খানা দেখে, এই খানায় কিছু মাগুর মাছের বাচ্চা মনে করে কিছু ব্যাঙের পোনা আছে, এই ব্যাঙের পোনাগুলি কাদা মেখে তিনি ধরার জন্য নেমেছে। আর দেখবেন এই ব্যাঙের পোনা ছোটবেলায় ছোট বাচ্চা মাগুরের বাচ্চা ব্যাঙের মতো দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি করে যখন মাছগুলি ধরেছে মাগুরের বাচ্চা মনে করে, ধরে যখন বাড়িতে আনছে, আনার পর এবার মা তাকে এই বাচ্চা ব্যাঙের বাচ্চাগুলি দেখে সঙ্গে সঙ্গে মাছ শুরু করছে। এবার ওই ছোট বাচ্চা বলে, মা এত কষ্ট করে মাগুরের বাচ্চা ধরলাম আর তুই আমাকে মারলি, আসলে তো জাত ভালো না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, একথা বলার সঙ্গে সঙ্গে মা যখন আবার পিটাতে যাবে এমন সময়, তখন ওই ব্যক্তি বাচ্চাটা তখন দৌড় শুরু করলে, দৌড় যখন শুরু করলো প্রতিমধ্যে তার বাবার সাথে দেখা, এবং বাবা বলতেছে পিচ্ছি কোথায় যাও? পিচ্ছি বলে যে আমি যাচ্ছি, আমার মা আমাকে মারছে, মাগুরের বাচ্চা এত কষ্ট করে ধরলাম কিন্তু মা আমাকে পিটায়। তখন বাপ বলছে, দেখি কেমন মাগুরের বাচ্চা, এই বাচ্চাগুলি আমার সামনে ঢালো দেখি, ঢেলে দেখে সর্বনাশ, এগুলা ব্যাঙের বাচ্চা, একটাও মাগুরের বাচ্চা নয়। আমার বাপ, বাপ ডাক দিয়ে বলে, ও পিচ্ছি শুনে নাও, মাগুরের বাচ্চা ব্যাঙের মতো দেখলে যেমন মাগুর হয় না, ঠিক তেমনি করে মুসলমানের মতো দেখাইলে কিন্তু সব মুসলমান মুসলমান না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপরে বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, ওমা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়, এরা ঈমানদার নয়, এরা হলো মুনাফিকের বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? এরা সুবিধাবাদ চিন্তাবাদ, কথা বলেন ঠিক কিনা? আজকে কিন্তু নেতার অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, 11 বছরের ছেলে ডোম মারলে পাশা ভেসে ওঠে, ও চুলির স্টাইল মারে আর বলে এলাকার বড় ভাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আজকে জীবনে যারা এই লুঙ্গি যে এরকম চুলকাইতে চুলকাইতে ছিঁড়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? এক বিড়ে 3 বার টেনতো, আর তারা এখন এমন ভাবে চলে মনে হয় যেন ক্ষমতা পাইছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা ঘটনা, সেটা হলো এক লোক, তার মানে এক লোকের আম গাছ অনেক, এবার আম গাছে আম চুরি করার জন্য এক চোর উঠছে গাছ, কথা বুঝতে পারছেন আপনারা? চোর উঠার পরে এখন ওই বাড়িওয়ালা উনি টের পাইছে, বলছে তোর এত বড় সাহস, তুই আম গাছে উঠছি কেন? না বাগে, তোর আজকে গণধোলাই দেব। বলছে চাচা, গণধোলাই দিয়ে লাভ নেই, আমি সরকারি দলের লোক, ঠ্যাং ধরে টানেন পড়লি সমস্যা হবো না। একথা বলার সঙ্গে সঙ্গে বলছে, দাঁড়া তোর বাপের কাছে গিয়ে এবার বিচার দেব। তখন ওই চোর ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা আপনি যাবেন বাবার কাছে, তাকায় দেখেন বাবা আমার অন্য গাছে, সত্যি তাকায় দেখে যে বাবা আর এক গাছে ঝুলতেছে। আমার ভাইরা, আজকে সমাজের অবস্থা এরকম হয়েছে, ক্ষমতা পেয়ে তারা ছেলে যা চোর, বাপ তার চেয়ে বড় চোর, কথা বলেন ঠিক কিনা? যে এক পথিক যাচ্ছে পথ দিয়ে, পথ দিয়ে যাইতে যাইতে তার অনেক ক্লান্ত হয়েছে, এখন এক গাছের নিচে উনি বিশ্রাম নিচ্ছে। তো ওই পথিক পথ দিয়ে যাইতে যাইতে এখন বিশ্রাম নিয়েছে, ক্লান্ত হয়েছে, গাছের নিচে বিশ্রাম নিয়েছে। নেওয়ার পর এখন যখন ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিয়েছে, এমতো মুহূর্তে ওই বিশ্রামকারক ওই লোকটার ঘুম আসছে। ঘুম আসার পরে এর মধ্যে একটা সূর্যের আলো এখান থেকে ওই পথিকের কপালে লাগছে, আর একটা কৌতর চিন্তা করলো যে এই পথিক মানুষ এ অনেক কষ্ট করে ক্লান্ত, এই মানুষকে সূর্যের আলো লাগতে আমি দিব না, কারণ এর ঘুমের ব্যাঘাত সৃষ্টি হবে। সুতরাং ওই কৌতর তার দুইটা সুন্দর ডানা মেলে এভাবে করে ছায়া দিয়ে
ताके पहाड़ दिए तार घोम जाते डिस्टर्ब ना हाय शेजन्नो सिस्टा कोरे छे अमर भाईरा ऐसी के मनुष्य दर्शन शबाई ऐर पोरे अटक कोरे एक टा कागजा सिलो कागजाइते जाइते चिंता करलो जे पोथीक शिकारियों होते बारे शुतारांग ऐर आज के शायस कुत्ता होवे किवाबे जाइते जाइते अखोन ओय काग चिंता करलो तारे कफल बराबर पायखाना कोरे दिए से पायखाना कोरे देवर पोरे ओय पोथीकेर घूम भेंग गेलो गिये ताके सर्वनाश संगे संगे ओय पोथीक उठे एदिके काग तो उड़े चले गेछे एवं पोथीक एकटा विषाक्त ढील निये ओय कबूतरेर कलिजा आघात करेछे संगे संगे कबूतर पोरे छटपट करे मरे गेछे आमार भाईरा एबार आपनारा बोलुन अपराधी के काग काके धरा हयेछे नाकि धरा हयेछे कार कबूतर मायाबी कबूतर जे उपकार करलो जे ताके छाया दिए रोडटाके आराम करे राखछिलो ताके मेरे शेष करेछे किन्तु अपराधी के धरा हय नाई कथा बलेन ठीक किना आमार भाईरा ঠিক তেমনি করে বাংলাদেশের অপরাধী চোর গুন্ডা মাস্তান ডাকাত লুচ্চা যারা এরা হলো বুকের বোতাম খুলে ওভেন ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো অপরাধ নাই তারা অপরাধী তাদের ধরা হয় না কিন্তু নিরপরাধ আলেম ওলামারা যারা কোরআনের কথা বলে মানুষের দাওয়াত দিয়েছে প্রচার করেছে সেই নিরপরাধে আলেমদেরকে ধরা হয়েছে কথা বলেন ঠিক কিনা এখানে যারা এসেছেন আজকে শপথ নিতে হবে যতদিন পর্যন্ত আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব কোরআনের পক্ষে থাকব আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন কারণ এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবে আল্লাহর আকাশ বাতাস আমরা ভোগ করতেছি আল্লাহুল খালক আলামর সৃষ্টি যার আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা জোরে বলুন আইন চলবে কার আমার ভাইরা সুতরাং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ রিজিক খাওয়ার পরে আল্লাহ যদি এক সেকেন্ড বাতাস বন্ধ করে দেয় কারো কোনো মাতব্বরি খাটবে কথা বলেন খাটবে এক সেকেন্ড না সূর্য উঠিলে দুনিয়া অন্ধকার হয় এক মিনিট না বাতাস বইলে দম যেন মর যায় কথা বলেন ঠিক কিনা ও আল্লাহ তুমি কই কই রে ও প্রাণ বুঝি যায় রে দুনিয়াটা ইবাদতের কারখানা বারে বারে ধোকা দেয় ইবলিস নানা কথা বলেন ঠিক কিনা দুনিয়াটা ইবাদতের কারখানা বারে বারে ধোকা দেয় ইবলিস নানা ইবলিছেরই পথ ছাড়িয়া কোরআনের পথে আয় কোরআনের পথে এলে রে বন্ধু থাকবে না তো ভয় ও আল্লাহ তুমি কই কই রে ও প্রাণ বুঝি যায় রে জোরে বলুন আমিন আমার ভাইরা আমি আলোচনা শেষ করব তবে আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইছিলাম মা বোনেদের সম্পর্কে কারণ একটা প্রবাদ আছে দস্তা সে সস্তা বস্তা সে ভারী সেটা হলো আমাদের বাংলাদেশের নারী কথা বলেন ঠিক কিনা তাদের সম্পর্কে কিছু কথা না বলি কি আমি পারি গতকাল কি গেছে 14 ফেব্রুয়ারি কথা বলেন ঠিক কিনা একটা ফুলের দাম 1000 টাকা ঢাকা শহরে বিক্রি হয়েছে আমি মনে করলাম যে ওয়াজের সিজন যদি বন্ধ হয়ে যায় তাহলে ফুলের ব্যবসা করব কথা বলেন ঠিক কিনা আমার ভাই আসুন অনেক কথা ছিল সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না আমাদের আজকে শিল্পী উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন তো ভবিষ্যতে সময় হলে বলবো যে কথাগুলি বললাম আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন আমার জন্য সকলে দোয়া করবেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته